Hey guys, welcome back to Study Talks, welcome back to Being Smart and belated Happy New Year. ফিরে এলাম পুরো এক মাস পর এবং আজ আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করব না মোটেই, বরং 2019 তিনটি মাস্ট ওয়াচ মুভিজ নিয়ে আমরা কথা বলবো। তোমাদের মনে হতেই পারে যে মুভিজের সাথে স্টাডির কী সম্পর্ক, তো তোমাদের বলে দিই আমরা সবাই লেখাপড়া করি এডুকেটেড হওয়ার জন্য, সো যা কিছুই আমাদের এডুকেটেড করে তা নিয়ে স্টাডি টক্সে আলোচনা করা যেতেই পারে। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি শেষে একটি অ্যানাউন্সমেন্ট করার আছে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক স্টাডি টক্স এপিসোড 6, প্রেজেন্টেড বাই বিং স্মার্ট প্লাস। 2019 তিনটি মাস্ট ওয়াচ মুভিজের মধ্যে সবার প্রথমে আসে আয়ুষ্মান খুরানায়ের আর্টিকেল 15। আর্টিকেল 15 হলো আমাদের ভারতীয় সংবিধানের একটি অংশ, যার মাধ্যমে সাংবিধানিকভাবে বলা আছে যে ভারতের প্রতিটি মানুষ সমান মর্যাদার অধিকারী এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার আছে। সাংবিধানিকভাবে এগুলি ঘোষণা করা হয়ে থাকলেও ভারতে এমন অনেক স্থান আছে যেখানে আজও উঁচু জাতি নিচু জাতির ভেদাভেদ আছে। এখনও প্রচুর মানুষ ছোট জাতির লোককে অস্পৃশ্য বলে মনে করে। আর্টিকেল 15 মুভিতে আয়ুষ্মানকে একজন শিক্ষিত ও আধুনিক মানুষ হিসেবে দেখানো হয়েছে। সিনেমায় আয়ুষ্মান একজন পুলিশের চরিত্র পালন করে এবং তার পোস্টিং হয় উত্তরপ্রদেশে। মডার্ন চিন্তাধারার আয়ুষ্মান যখন ইউপিতে পৌঁছায় তখন সে জানতে পারে যে সেখানে ছোট জাতির লোকেদের কেমন করে অত্যাচার করা হচ্ছে। ফিল্মে দেখানো হয়েছে কিছু মানুষ যারা নিজেদের উঁচু জাতির বলে মনে করে তারা নিচু জাতির মানুষের বানানো খাবার পর্যন্ত খায় না। একটা সিনে তো এমনও দেখানো হয়েছে যে গ্রামে ঢুকে আয়ুষ্মান যখন সিল্ড বটলে থাকা মিনারেল ওয়াটার কিনতে যায় তখন একজন অফিসার তাকে সেই জল পান করতে মানা করে, যেহেতু সেই দোকানটা নিচু জাতির মানুষদের গ্রামের মধ্যে ছিল। ফিল্মের এই সব উঁচু জাতির অত্যাচারী মানুষরা নিচু জাতির মানুষকে ছোঁয় না, কারণ ছুলে নাকি তাদের জাত যাবে। অন্যদিকে তারা সেই সব ছোট জাতির মানুষদের ঘর থেকেই মেয়েদের তুলে নিয়ে যায়, তাদের রেপ করে এবং মার্ডার করে দেয়। আর্টিকেল 15 মুভিটা কাল্পনিক হলেও সমাজের একটা শ্রেণীর ছবি এটা তুলে ধরেই। তোমরা সকলেই জানো যে ইউথ অর্থাৎ তোমাদের মতো স্টুডেন্টরাই ইন্ডিয়ার ফিউচার, তো তোমাদের এই মুভিটা অবশ্যই দেখা চাই ইন্ডিয়ার ডার্ক সাইডটা জানার জন্য এবং সেই ডার্ক সাইডটা মুছে ফেলার জন্য, নিজের মনের অন্ধবিশ্বাস সরানোর জন্য এবং প্রকৃতভাবে মডার্ন হওয়ার জন্য, যেরকম মডার্ন ফিল্মের হিরো আয়ুষ্মান খুরানা ছিল। মুভিটা অলরেডি টিভিতে টেলিকাস্ট হয়ে গেছে, অনেকেই হয়তো দেখেছো, আর যারা দেখোনি তারা সুযোগ ও সময় পেলে দেখে নিও। এবার আমরা চলে যাব নেক্সট মুভির দিকে, যার নাম হচ্ছে ছিছোরে। আর্টিকেল 15 ছিল এমন একটা মুভি যেটা লেস এন্টারটেইনিং, কিন্তু ছিছোরে হচ্ছে ফুলি ফিল্ড উইথ এন্টারটেইনমেন্ট, কমেডি অ্যান্ড গুড মিউজিক প্লেলিস্ট। অবশ্য ফিল্মে এমনও কিছু ওয়ার্ডস আর সিন আছে যেটা তোমরা যদি তোমাদের ফ্যামিলির সাথে দেখো তাহলে একটু অকওয়ার্ড ফিল হতে পারে। ছিছোরে ফিল্ম স্টার্ট হয় ক্লাস 12 একটা ছেলেকে নিয়ে। সাকসেসফুল মা বাবার একমাত্র সন্তান এই ছেলেটির মধ্যে এই মানসিক চাপ থাকে যে তাকেও তার মা বাবার মতো সাকসেসফুল হতে হবে লাইফে। এক্সামে পাশ করার জন্য অনেক লেখাপড়া করে সে, কিন্তু আনফর্চুনেটলি সে এক্সামটা ক্র্যাক করতে পারে না, অর্থাৎ ফেল করে যায়। ফেল করার পর ছেলেটা নিজেকে লুজার ভাবতে শুরু করে, ডিপ্রেসড হয়ে যায় এবং আত্মহত্যা করার চেষ্টা করে। ডিপ্রেশনে ভুক্তভোগী এই ছেলেটিকে মোটিভেট করার জন্য তার মা বাবা নিজেদের কলেজ লাইফের গল্প তাকে শোনায়। তারা জানায় যে কলেজ লাইফে তারা নিজেরা কত বড় লুজার ছিল। যেরকম ছেলেটা পড়াশোনা করা সত্ত্বেও ফেল করে বসে থাকে, সেরকমই তার বাবাও ইন্টার কলেজ স্পোর্টসে জেতার অনেক চেষ্টা করে। কিছু স্পোর্টসে তো তারা জেতেই, কিন্তু কিছুতে তারা হেরেও যায়। নিজেদের কলেজ লাইফের পুরো গল্প শোনানোর মাধ্যমে তারা নিজের ছেলেকে এটাই বোঝায় যে হেরে যাওয়াটা খারাপ না, কিন্তু জীবনে নিজেকে লুজার মনে করা, প্রবলেমস ফেস না করা বা গিভ আপ করে দেওয়াটাই হচ্ছে খারাপ। তোমাদের সকলেরই ফিল্মটা দেখা উচিত, কারণ এটা তোমাদের অনেকভাবে ইন্সপায়ার করবে। সাথেই তোমাদের মধ্যে যারা অনেক পড়াশোনা করেও কম নাম্বার পাও তাদেরও মোটিভেট করবে গিভ আপ না করার জন্য। আর সবথেকে বেশি এই ফিল্মটা তোমাদের বোঝাবে যে জীবনে প্রকৃত বন্ধু অর্থাৎ রিয়েল ফ্রেন্ডস থাকাটা কতটা ভাগ্যের ব্যাপার, কারণ আজকাল তো কেবল মতলবের বন্ধু পাওয়া যায়, সো কল্ড ফ্রেন্ডস। এই ফিল্মটাও টিভিতে টেলিকাস্ট হয়ে গেছে এবং আশা করা যায় আরও অনেকবার হবে, তো সুযোগ পেলে এটাও দেখে নিও। এগানো যাক আজকের লিস্টের লাস্ট মুভির দিকে, যার নাম হচ্ছে সেকশন 375। সেকশন 375 হলো আমাদের সংবিধানের সেই অংশ যার মধ্যে রেপ অর্থাৎ ধর্ষণ ও ধর্ষণ সম্বন্ধিত সব রকম নিয়মকানুনগুলো উল্লেখ করা আছে। তবে এই ফিল্মে
সেকশন 375-এর দুর্বলতাগুলোকে তুলে ধরা হয়েছে। ফিল্মটা এমন একটা টপিকের ওপর বেসড যেটা তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টই হয়তো এটা ফ্যামিলির সাথে দেখতে পারবে না। ফিল্মে প্রচুর ইন্টিমেট সিন আছে, কিন্তু তার সত্ত্বেও প্রতিটা স্টুডেন্টকেই এই ফিল্মটা দেখা চাই। সাসপেন্সে ভরা এই ফিল্মটা যেহেতু এখনও টিভিতে টেলিকাস্ট হয়নি, সেহেতু এর গল্পটা বলা উচিত হবে না, কারণ গল্পটা জেনে গেলে ফিল্মটা দেখার আর মজা থাকবে না। তবে ফিল্মটা আমাদের কাছে যে মেসেজ পাঠানোর চেষ্টা করেছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তোমরা অনেকেই জানো যে ভারতে প্রচুর মহিলাদের গৃহস্থ হিংসার সম্মুখীন হতে হয়। স্বামী বা শ্বশুর শাশুড়ি কেবল বউদের মারধর করে না, বরং এমনও দেখা যায় যে স্বামী জোর করে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সোজা কথায়, বহু স্বামী নিজের স্ত্রীরই ধর্ষণ করে। এরকম ঘরেলু হিংসা থেকে মহিলাদের মুক্তি দেবার জন্য সংবিধানের সেকশন 375-এ বলা আছে যে মেডিকেলি যদি প্রমাণিত হয় যে একটা পুরুষ ও একজন মহিলা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, এবং প্রমাণিত হওয়ার পর যদি মহিলাটি বলে যে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক বানানো হয়েছিল, তাহলে সেই পুরুষকে রেপের চার্জে অ্যারেস্ট করা হবে। এই জিনিসটা মহিলাদের অধিকার সিকিওর করার জন্য বানানো হয়েছিল, কিন্তু বহু মহিলা এর অপব্যবহার করে। তোমরা অনেকেই জানো যে প্রচুর পুরুষের বিরুদ্ধে ধর্ষণের চার্জ থাকা সত্ত্বেও তাদের জেল হয় না, তারা এমনি এমনি স্বাধীনতার সাথে ঘুরে বেড়ায়, এবং যে মহিলাটি ধর্ষিত হয় তাকে সারা জীবন ভুগতে হয়। কিন্তু তোমাদের এটাও জানা চাই যে এমন অনেক কেস আছে যেখানে একজন নিরপরাধ অর্থাৎ ইনোসেন্ট মানুষকে ফেক রেপ চার্জেস অর্থাৎ ধর্ষণের মিথ্যা চার্জের কারণে জেল খাটতে হয়, আর এর জন্য আমাদের সংবিধানের সেকশন 375 অনেক অংশে দায়ী। এই সেকশন 375-এর অপব্যবহার করে বহু মহিলারা প্রতিশোধ নেওয়ার জন্য বা কোনো পার্সোনাল ইস্যুতে পুরুষদের জেলে পাঠিয়ে তাদের জীবন নষ্ট করে দেয়। এই ফিল্মটা তোমাদের এই জন্য দেখতে বলছি কারণ তুমি ছেলে হও বা মেয়ে, এই ফিল্মটার মাধ্যমে তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এ গার্ল ইজ নট এ অপরচুনিটি, ইটস এ রেসপন্সিবিলিটি, অর্থাৎ একটা মেয়ে কোনো সুযোগ নয়, বরং এটা একটা দায়িত্ব, সেই মেয়েটাকে সেফ এবং সিকিওর রাখার দায়িত্ব। এবং তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো তাহলে তোমাকে মনে রাখতে হবে বিইং এ গার্ল ইজ নট এ অপরচুনিটি, ইটস টু এ রেসপন্সিবিলিটি, অর্থাৎ মেয়ে হওয়াটাও কোনো সুযোগ নয়, বরং এটাও একটা দায়িত্ব, মেয়েদের দেওয়া অধিকারের অপব্যবহার না করার দায়িত্ব। তাহলে এই ছিল 2019-এর মাস্ট ওয়াচ 3টি মুভিজ। মুভিজগুলি দেখো, এনজয় করো, আর অবশ্যই জানিও যে কোন ফিল্মটি সবথেকে বেশি ভালো লেগেছে। এবার আসা যাক অ্যানাউন্সমেন্টের দিকে। তোমরা জানো যে পড়ার বই ছাড়াও এমন অনেক টপিক আছে যা আমাদের এডুকেট করে, যা আমাদের কল্পনা শক্তিকে বুস্ট করে, যা আমাদের বানায় মোর দ্যান স্মার্ট। তো এই সব রকম টপিক নিয়ে আলোচনা করার জন্যই নিয়ে এলাম বিং স্মার্ট প্লাস। সাবস্ক্রাইব করো বিং স্মার্ট প্লাস চ্যানেল, খুব শীঘ্রই আমাদের দেখা হবে সেখানে। আজকের মতো বাই, কিপ লার্নিং।